সবাইকে বলি যে সবাই মাশাল্লাহ বলবেন। এই যে দেখেন তুরাজ বেবিকে পানি দিছি আমি এখানে কাপের মধ্যে চামিজ দিয়া, থাক এটা ধরতে হয় না, এটা ধরলে নষ্ট হয়ে যাবে। তুমি ভাত খাও, তুমি সব ভাত শেষ করো। তুমি তো ভালো ছেলে, তাজু আর ভালো না, তাজু আর হাত দিয়ে খায় না, দুষ্টামি করে। আর তুরাজ বিবি ভালো ছেলে, তুরাজ বিবি একা একা খেতে পারে। আর ভাইয়া কি করে তুরাজ ভাইয়া? সারাক্ষণ দুষ্টামি করে, ঠিক না বাবা? বাবন, এই বাতাসকে শেষ করতে করতে সকাল কয়টা বাজবে? সারা রাত খাইতে হবে, একটা একটা করে উঠাইতেছ। সকাল 7টা 8টা বাজে যাবে মনে হয়, তাও শেষ হবে না। আচ্ছা খাক, যতক্ষণে ইচ্ছা চেষ্টা করুক। মা কষ্ট দিতেছি, আমার ছোট্ট ছেলেটাকে হাত দিয়ে খাওয়াইতেছি। বলি বাবা, তুমি চা খাইছ বিকাল বেলায়? তুরাজ তুমি চা খেয়েছ? চা খেয়েছ তুমি? এই ছেলে, তুমি কি চা খেয়েছ? খাওনি? কত জায়গায় ভাত, এই বিছানার গুলা খুঁটে খায়, প্লেটের মধ্যে এত ভাত রাখিয়া বিছানার আশেপাশে থেকে নিয়ে খাইতে হবে তোমার। তার চেষ্টা আছে, সে নিজে নিজে অনেক কিছু চেষ্টা করে, মাশাল্লাহ। আমার বোনের দিকে তাকাই তাকাই দেখে কি করে পিতা। এই পিতা তুই খাইতে চাস? যা তোমারটা খাইতে চাই ও পিতা, তুমি খাইতে চাও? মাথার মধ্যে উল্লাগাইতেছে গো ভাত, পিতা তোমার হাতে চোখের মধ্যে দিবে, ওই যে দেখো আঙ্গুল দিয়ে। ঠিক আছে তুমি খাও, এ পিতা তুমি দুষ্টামি করো কেন সামনে বৈশা বৈশা? তোমাকে কি ভিডিওতে দেখাই দিব? হ্যাঁ তুমি জোরে দুষ্টামি করো। মাশাল্লাহ মাশাল্লাহ, খাবে না আর খাবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন আর নষ্ট করো না, নষ্ট করো না, নিচে ফালাইয়া পরে তুললে খাইতেছে।